আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো এই পর্বে আপনাদের জন্য থাকছে মোটর সাইকেল টি শার্ট ডিজাইন। তো আজকে ডিজাইনের জন্য মোটামুটি যে এলিমেন্টগুলো প্রয়োজন আমি এগুলা কালেক্ট করে রেখেছি। তো আজকের ডিজাইনের জন্য এই এলিমেন্টগুলো আমি এখানে কালেক্ট করে রাখছি। তো চলেন ডিজাইন শুরু করা যাক। তার আগে আমার একটু কাজ করতে হবে, সেগুলো হচ্ছে ভেক্টরগুলোকে আমি আগে পারফেক্ট কালার করে নিই, তাহলে বোঝা যাবে। দেন এটাকে ডাবল ক্লিক করে এটাতে এই জায়গাটাতে ক্লিক করব, দেন হচ্ছে এখানে 100% ব্ল্যাক করে দেবো। অ্যান্ড হচ্ছে এই হোয়াইটটাকে ধরে জাস্ট ডিলিট করে দিচ্ছি। সো ওয়েট করলাম, এবার ঠিক আছে, ওকে, তাহলে ডিজাইন শুরু করা যাক। তো প্রথমে আমি এখান থেকে একটা পলিগন টুল নিচ্ছি, এটাকে শিফট এবং অল্টার চেপে একদম এতটুকু নিয়ে আসলাম। দেন হচ্ছে এটার হচ্ছে ফিলটা ব্ল্যাক আছে, দেন হচ্ছে আমি স্ট্রোক করে দিচ্ছি, দেন হচ্ছে স্ট্রোক কালারটা হোয়াইট করে দিই, তাহলে বোঝা যাবে। এটাকে আমি আচ্ছা 12 পর্যন্ত রাখলাম। দেন হচ্ছে এটাকে এই কর্নারটায় ধরে শিফট ধরে জাস্ট ঘুরিয়ে নিব, ওকে। দেন হচ্ছে এটাকে আমি অ্যালাইন করে নিচ্ছি, আচ্ছা এই দুই সাইডের ধরে হালকা একটু আমি বড় করে নিতে পারি অল্টার ধরে এতটুকু। সো এবার হচ্ছে এটা সাইজটা আমি ঠিক করে নিই, আচ্ছা এতটুকু থাক। এটা হচ্ছে অফসেট থেকে হচ্ছে আপনার অফসেট পাত দিয়ে করতে পারেন, অথবা একটা কপি করেও নিতে পারেন। তো আমি অফসেট পাত দিয়ে দেখাচ্ছি, এটাকে তাহলে একটু নিচের দিকে ছোট করে রাখতেছি। দেন হচ্ছে অবজেক্ট পাত, পাত থেকে হচ্ছে অফসেট পাত, দেন হচ্ছে প্রিভিউটা অন করে এটাকে আমি বাড়াবো, আচ্ছা 25% নিলাম। দেন হচ্ছে এটাকে আমি তাহলে একটু কমিয়ে দিই, এটাকে 10 রাখলাম আর এটাকে আমি 12 করে দিচ্ছি। সো ওকে, এবার দুটাকে ধরলাম, ধরে কন্ট্রোল জে দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে হচ্ছে এক্সপ্যান্ড করে আমি এটাকে ভেঙে নিলাম। দেন হচ্ছে এবার হচ্ছে এখানে লাইনটা করে দেবো। সো এখানে আমি আরেকটু কাজ করবো, একটা এলিপস টুল নিচ্ছি, নিয়ে এখানটাতে একটা এলিপস টুল দিয়ে জাস্ট এতটুকু, দেন হচ্ছে অ্যালাইন করে নিলাম, এটাকে শিফট এক চেপে জাস্ট হচ্ছে স্ট্রোক করে নিলাম, স্ট্রোকটাকে এটাও মেবি আমি 12 করে দিচ্ছি, 12। দেন হচ্ছে এটাকে আবার কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট করে জাস্ট এটার সাইজটাকে এতটুকু করে এটা রাখতেছে হচ্ছে 10। সো ওকে, সাইজটা চার একটু নিচের দিকে নিয়ে আসতে পারি এতটুকু, আচ্ছা এতটুকু থাক। সেটাকে চাইলে আরেক কমিয়ে দিতে পারি, কমিয়ে রাখলাম, এবার মনে হচ্ছে ঠিক আছে। এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এক্সপ্যান্ড করে নিয়ে আবার একটু অ্যালাইন করে নিচ্ছি। সো চাইলে আমি এখানে আর একটু কাজ করে নিতে পারি, সবগুলোকে ধরে আমি শেপ বিল্ডার দিয়ে কাজ করতে পারি, অথবা পরে ট্রান্সপারেন্সিও করা যাবে। আচ্ছা আমি আপাতত শেপ বিল্ডার দিয়ে কেটে নিলাম। এবার হচ্ছে এখানে একটা স্কাল আছে, এটার মধ্যে দুটো অংশ আছে, আমি যদি আনগ্রুপ করি তাহলে অথবা বুঝতে পারবেন। আনগ্রুপ করলে দেখেন এটা হচ্ছে একটা হেলমেটের অংশ আর এটা হচ্ছে স্কালের অংশ। সো আমি এটাকে এবার এক করে নিচ্ছি, প্রথমে স্কালটাকে ধরবো, ধরে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট করে সেটাকে হচ্ছে মার্স, দেন হচ্ছে ইউনাইট করে দেব। সো ইউনাইট করে দেওয়ার পরে এটাকে আমি একটা আইডোপার দিয়ে কালার দিচ্ছি, এই কালারটা দিচ্ছি। অ্যান্ড হচ্ছে সেম এই হেলমেটটাকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে মার্স ইউনাইট করে দিলাম। সো এটাকেও আমি জুম করে নিচ্ছি, এই সেম কালারটাই প্রয়োগ করতেছি। তো এবার হচ্ছে দুটাকে ধরে
তা আছে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম সেটা এটাকে অল্টার ধরে একটা কপি করব দেন এই পাঁচটা দিয়ে কন্ট্রোল এক্স কাট কন্ট্রোল এফ এ পেস্ট সো এবার হচ্ছে এটাকে একটু ছোট করে নিব জাস্ট এতটুকু একটু ছোট করতে হবে মেবি এতটুকু রাখতেছি পরে এগুলাকে সাইজ করব এবার হচ্ছে আমার মোটরসাইকেলটাকে আমি ধরলাম এটাকে এই পাশে নিয়ে আসি এটাকে কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল বিতে পেস্ট করে দেন হচ্ছে মার্স ইউনাইট করে দিলাম এবং আইডোপার দিয়ে এই কালারটা করে দিলাম সাইড উপর দিয়ে কালার করে দেওয়ার পর দেখেন এখানে কিছু প্রবলেম হয়েছে চাইলে এগুলোকে ফিক্সড করতে পারি আমি একটু দেখি হ্যাঁ এগুলো একটু ফিক্সড করে দিলে মনে হয় বেটার হবে আমি তাহলে এগুলোকে ধরতেছি ধরে শেপ বিল্ডার দিয়ে এই পাশটাকে একটু স্লো হয়ে যেতে পারে পিছি আচ্ছা ওকে এই পাশটাকে আমি কেটে দিচ্ছি এটাতেও কেটে দিচ্ছি এখানে কিছু প্রবলেম আছে এটা আছে এটা আছে এটা আছে এটা ওকে অর্থাৎ আমার কিছু বাড়তি অবজেক্ট হয়ে গেছিল সেগুলোকে আমি ডিলিট করে দিলাম এবার হচ্ছে সবগুলোকে ধরবো ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম এটাকে এই পাশে এনে অল্টার ধরে একটা কপি করে জাস্ট হচ্ছে আমি এই পাশটাতে বসে অ্যালাইন করে কন্ট্রোল এক্স এ কাট কন্ট্রোল এফ এ পেস্ট সো এখানে একটু প্রবলেম মনে হচ্ছে আমি চাইলে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটাকে ধরে অবজেক্ট অবজেক্ট হচ্ছে পাথ পাথ থেকে হচ্ছে অফসেট পাথ দিয়ে জাস্ট সেটা অফসেট পাথ দিলাম 5 4 আচ্ছা আরে কমে নেই 3 রাখলাম ওকে দিলাম দেন হচ্ছে কন্ট্রোল এক্স এ কাট করে এটাকে ধরে কন্ট্রোল ভি তে পেস্ট করে এটা কালারটা আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম এবার ঠিক আছে এবার সবগুলোকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ দেন হচ্ছে আবার অ্যালাইন করে দিলাম তো আশা করি এতটুকু বুঝতে পারছেন যদি না বুঝেন তো আমার কমেন্ট বক্সে জানাবেন তো এতটুকু মোটামুটি ক্লিয়ার সো এবার হচ্ছে আমি একটু কাজ করব আচ্ছা সেটা হচ্ছে এইটাকে ধরবো এটাকে অল্টার ধরে একটা কপি করলাম দেন কন্ট্রোল এক্স এ কাট করে এটাকে ধরে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিয়ে এটাকে আমি জাস্ট মিডলে অ্যালাইন করে দিচ্ছি সো অ্যালাইনটা ঠিক আছে বাট এটা আরেকটু আমাকে বড় করে নিয়ে আসতে হবে এতটুকু সো এটাকে আমি চাইলে এটা যে অপাসিটিটা আছে দেন হচ্ছে এটাকে আমি আরো কমিয়ে দিতে পারি 100 আছে আমি এদিকে আরো কমিয়ে দিই মেবি 60 রাখলাম ওকে 60 ঠিক আছে এবার হচ্ছে আমার টেক্সটগুলোকে আমার অর্থাৎ সিস্টেম করতে হবে এখানে কাস্টমটাকে আমি এখানে নিচে রাখতে চাচ্ছি দেন হচ্ছে মোটরসাইকেলটাকেও এদিকে রাখতে চাচ্ছি এখানে এদিকে রাখব আর হচ্ছে অরিজিনাল এটাকেও এদিকে রাখব মোটরসাইকেল এটাকেও ওকে মোটামুটি প্লেসগুলো ঠিক করে নিচ্ছি ও আপনাদের ফন্টগুলো দেওয়া হয় না আচ্ছা আমি আগে ইউজ করে নিই তারপরে ফন্টগুলো আমি দিয়ে দেবো আগে দেখি কোন ফন্টগুলো মোটামুটি এখানে ভালো লাগে তারপর আমি আপনাদের ফন্টগুলো দিয়ে দিচ্ছি দেখি এটাকে এই ফন্টটা যদি নেই এটাকে আমি ট্রাইব থেকে চেঞ্জ থেকে হচ্ছে টাইটেল যদি করে নেই সো কেমন হয় জাস্ট আমি দেখতেছি এটাকে ওকে আচ্ছা ঠিক আছে এগুলোকে আমি তাহলে ক্রিয়েট আউটলাইন করে নেই আচ্ছা চাইলে আর একটু কাজ করতে পারি এখানে একটা ওকে এভাবে করে দিই এটা বেটার হবে এখান থেকে এখানে
মিডল পয়েন্ট করে এটা লাইন টু নিলাম শিফট এক্স দিয়ে, দেন হচ্ছে এটাকে চাইলে আমি এখান থেকে এটাকে আরেকটু ঠিক করে নিতে পারি, জাস্ট এতটুকু, এটাকে আরেকটু উপর দিকে নিয়ে যেতে পারি, ওকে। সো এটাকে আমি এটাকে কাট করলাম, কন্ট্রোল এক্সে কাট করে এটাকে সিলেক্ট করে এখান থেকে টাইপ মানে পাত্রে চলে গেলাম, দেন হচ্ছে এখান থেকে ক্লিক করি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। সেটাকে আমি মিডলে অ্যালাইন করব, এটা সাইজটা একটু বড় হয়ে গেছে, আমি সাইজটাকে কমিয়ে নিয়ে আসতেছি জাস্ট, আচ্ছা ওকে 90% রাখলাম। দেন হচ্ছে এটাকে অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি, এক্সপ্যান্ড করে নিলাম। দেন হচ্ছে এই জায়গাটাতে আমি এই মোটর সাইকেলটাকে ইউজ করব, কন্ট্রোল এক্স কাট পেস্ট করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এটাকে আমি প্রথমে হচ্ছে ইফেক্ট, ইফেক্ট হচ্ছে র্যাপ, র্যাপ থেকে হচ্ছে আর্টে চলে গেলাম। দেন হচ্ছে এটা সাইজটা আর একটু কমিয়ে নিয়ে আসবো, মেবি 10, আচ্ছা এ পর্যন্ত 12 থাক। দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিচ্ছি, এটাকেও আমি জাস্ট এতটুকু এখানে ঘুরিয়ে নিব, এতটুকু সাইজটাকে আর একটু কমিয়ে নেই, এতটুকু কমিয়ে নিলাম। এবার হচ্ছে এই অরিজিনালটার সাথে এটার একটা অ্যালাইন বা ম্যাচ যেটাই বলেন আমি ঠিক করে নিচ্ছি, সেটাকে চাইলে আর একটু ছোট করে নিতে পারি আমি জাস্ট এতটুকু, দেন হচ্ছে এভাবে এতটুকু এভাবে নিতে পারি, আচ্ছা ওকে। তাহলে মোটর সাইকেলটাকে আমার একটু নিচের দিকে নিয়ে আসতে হবে, এতটুকু নিয়ে আসতে হবে, সো এটাকে আর একটু ছোটো করতে হবে, তাহলে জাস্ট আর একটু ছোটো করে উপর দিকে নিয়ে আসতে হবে, জায়গাটা ফাঁকা আছে। দেন হচ্ছে এখানে আমি মোটর সাইকেলটাকে বসিয়ে দিলাম, হ্যাঁ মোটামুটি ওখানে ঠিক আছে। এবার হচ্ছে এখানে আমার ক্লিয়ার করতে হবে এটা, আর এটাকে ধরে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, দেন হচ্ছে অ্যালাইনটা করে কন্ট্রোল এক্সে কাট কন্ট্রোল এফে পেস্ট করে নিলাম। সো এবার আমি যে কাজটা করব, কাস্টমটাকে চাইলে একটু ছোট করতে পারি, একটু ছোট করতে পারি হালকা একটু, সো ওকে। ওকে আচ্ছা এটাকে আর একটু এদিকে নিয়ে আসি, এটা আর একটু নিচে আসবে, এটা আর একটু উপরে আসবে, সো এ দুটাকে ধরলাম, ধরে আবার একটু অ্যালাইন করে একটু ছোট করে নিতে পারি হালকা একটু ছোট করে। দেন হচ্ছে আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে হচ্ছে শেয়ার, শেয়ার থেকে হচ্ছে দেখেন এখানে প্রথম আপনারা যখন এটা করবেন তখন হরিজেন্টাল থাকবে, থাকলে এরকম বাঁকা হয়ে যাবে, বাট আপনারা ভার্টিক্যাল দিয়ে নেবেন, দিয়ে সেরে এখানে যে 90% রাখবেন, দেন হচ্ছে অর্থাৎ 90 ডিগ্রি আর কি, আর এখানে এই ডিগ্রিটাকে জাস্ট আমি একটু কমিয়ে নিয়ে আসতেছি 10 ডিগ্রি, দেখি 10 ডিগ্রির সাথে, হ্যাঁ 10 ডিগ্রি ম্যাচিং হয়, এতটুকু দিয়ে আমি ওকে করে দিলাম, দেন হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম, অ্যালাইন করে নিলাম। এবার হচ্ছে এটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে, এই উপরের দিকে নিয়ে আসলাম, এবার আমি দেখব, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, এবার সমস্যা নাই। তোমাকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে এ দুটাকে, সেটাকে আমি দেখি এটাকে ধরে কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল ভিতে পেস্ট, 1 2 3 4 ওদিকে নিয়ে গেলাম, 1 2 3 4 নিলাম, কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল ভিতে পেস্ট, 1 2 3 4 1 2 3, সো আমি দুটাকে ঝুম করে নিচ্ছি, এটার সাথে এটাকে শিফট ধরে দেন হচ্ছে এখান থেকে আমি পাথ ফাইন্ডার থেকে এটা হচ্ছে মাইনাস করে দিলাম, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিচ্ছি, সো ওকে। দেন হচ্ছে এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম, এবং এই দুটাকে একটা গ্রুপ করতে হবে, গ্রুপ করে নিলাম, এবার একটা একটা করে ঠিক করে দিচ্ছি। এটার সাথে আমার এটা দুটাকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে আমার অফসেট, অফসেট থেকে হচ্ছে পাত, পাত থেকে হচ্ছে অফসেট পাত, দেন হচ্ছে আমি প্রিভিউ অন করে এটার সাইজটা বাড়িয়ে নিব, দিয়ে কতটুকু ম্যাচিং হয়, হ্যাঁ আমি 6 রাখতেছি, দেন ওকে দিয়ে এটাকে আমি এখান থেকে 100% ব্ল্যাক করে নিব, প্রথম অবস্থায় এটাকে ব্ল্যাক করে নিচ্ছি,
কন্ট্রোল এক্স এ কাট দেন প্রথমে এটাকে ধরবো ধরে আমরা ট্রান্সপারেন্সিটা ওপেন করে ট্রান্সপারেন্সির এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম সেম ভাবে মোটরসাইকেলটাকে ধরবো এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি এবং নিচে যে একটা অংশ আছে যেটা এটাকেও ধরে আমি এখানে পেস্ট করে দিলাম সো আশা করি এতটুকু আপনারা পারবেন কোনো প্রবলেম হবে না এখন যে কাজটা করব দেখেন এই যে এখানেও কিছু ওভারল্যাপিং আছে এটাকে আমরা ক্লিয়ার করার জন্য এটাকে ধরতে হচ্ছে অফসেট অফসেট থেকে হচ্ছে পাথ পাথ থেকে হচ্ছে অফসেট পাথ দেন হচ্ছে এটা সাইজটা আমি মেবি 4 রাখতেছি আচ্ছা 5 রাখতেছি ওকে এটাকে ধরে 100% ব্ল্যাক করে দিব দেন হচ্ছে কন্ট্রোল এক্স কাট করে এটাকে ধরে এখানে আমি পেস্ট করে দিলাম সো মোটামুটি ওটা ক্লিয়ার এবার হচ্ছে এই জায়গাটা তো ফাঁকা লাগতেছে আমি এই জায়গায় অর্নামেন্ট ব্যবহার করব তার আগে একটু কাজ আছে আমার সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটু প্রবলেম মনে হচ্ছে সেটা হচ্ছে এটাকে আমি ধরবো এখান থেকে একটু আনগ্রুপ করে নিই তাহলে বোঝা যাবে এটাকে শুধু আমি একটা সার্কেলকে ধরবো ধরে অবজেক্ট অবজেক্ট থেকে হচ্ছে পাথ পাথ থেকে হচ্ছে অফসেট পাথ দেন হচ্ছে 5টা প্রিভিউ রাখলাম ওকে দিয়ে দেন হচ্ছে এটাকে আমি 100% ব্ল্যাক করে দেব বাট এখানে একটু প্রবলেম হবে আপনি একটু খেয়াল করেন সেটা হচ্ছে কি দেখেন আমি যদি অফসেট পাথ দিয়ে কাটি তাহলে এই যে এখানে কিছু অবজেক্ট থাকবে সেটাকে আমি রিমুভ করার জন্য এটাকে আমি কন্ট্রোল এক্সে কাট করলাম দেন হচ্ছে এটাকে ধরে এই পাশটাতে কন্ট্রোল বিতে পেস্ট করে দিয়ে দেখেন এই যে এখানে কিছু আছে আমি সহজে এটাকে মুছে দেওয়ার জন্য যে মার্স দেন হচ্ছে ইউনাইট করে দিলে দেখেন এখন একদম ক্লিয়ার হয়ে গেছে আশা করি এতটুকু বুঝতে পারছেন সো এবার হচ্ছে ক্লিয়ার বাট এখানে একটু প্রবলেম মনে হচ্ছে সেটা হয়তো আর যারা নতুন আছেন তাদের সহজে ধরতে পারবেন না সেটা হচ্ছে দেখেন আমার যে স্কালটা ইউজ করছি সেটার মানে সব কিন্তু ব্ল্যাক আছে ব্ল্যাকের সাথে এটার একটা ম্যাচিং হয়ে গেছে যার কারণে এই প্রবলেমটাকে আপনার ঠিক করার জন্য এটাকে ধরে অফসেট থেকে হচ্ছে একটা পাতে যাবেন তারপর হচ্ছে অফসেট পাত আপনারা মেবি 2 অথবা 3 রাখতে পারেন পাঁচ অনেক বড় হয়ে যাবে এটা ভিতরে অনেক অনেক অবজেক্ট হয়তো বা পিসি হ্যাং হতে পারে জাস্ট আপনারা দেখে আস্তে আস্তে কাজ করবেন ওকে দিলাম দেন এটাকে কন্ট্রোল এক্সে কাট করে এটাকে ধরে কন্ট্রোল বিতে পেস্ট করে এটাকে আমি একটা কালার দিচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে আমি কি দেখাতে চাইলাম দেখেন এখন কিন্তু আমার স্কালটা মানে দেখা যাচ্ছে একটু আগে একটু হাইট হাইট ছিল বা কেমন ধরনের ছিল এখন কিন্তু এটা দেখা যাচ্ছে সুন্দরভাবে রিল্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন সো চাইলে একটু কাজ করতে পারেন স্কালটাকে আবার ধরে অফসেট অফসেট থেকে হচ্ছে পাত পাত থেকে অফসেট পাত করে আপনারা চাইলে টু হ্যাঁ টু রাখতে পারেন অথবা এক বাড়িয়ে দিতে পারেন থ্রি দিতে পারেন সো এটাকে ধরে হ্যাঁ একদম ব্ল্যাকই আছে কন্ট্রোল এক্সে কাট করলাম এখানে যে কাজটা করবেন এই দুইটাকে ধরবেন ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নেবেন দেন হচ্ছে এখানে কন্ট্রোল এফে হচ্ছে পেস্ট দেন হচ্ছে চাইলে আপনারা এখানে সহজেই মার্স ইউনাইট করে রাখতে পারেন তাহলে সহজ হবে ওকে এখন মোটামুটি ক্লিয়ার এই পাশটাও ক্লিয়ার এখন একটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবার হচ্ছে আমার কালার করতে হবে আর কিছু অর্নামেন্ট ইউজ করব আমি এখানে অর্নামেন্ট রেখে দিয়েছি এই যে একটা অর্নামেন্ট এটা এটাকে আমি পারফেক্টলি বসাই দেখি আমার কীভাবে ম্যাচ হয় এখানটাতে জাস্ট হচ্ছে এতটুকু আচ্ছা এখানে ঠিক আছে এভাবে থাক হালকা আরেকটু আমাকে ঘুরিয়ে নিতে হবে জাস্ট এটাকে এর সাথে ম্যাচিং করার জন্য এতটুকু ওকে দেখি হ্যাঁ এবার ঠিক আছে এটাকে ধরবো ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ থেকে হচ্ছে কপি দেন হচ্ছে শেপ ধরে জাস্ট এই পাশটাতে এতটুকু নিয়ে আসলাম এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেন হচ্ছে অ্যালাইন সো এবার হচ্ছে কালার সহ দিয়ে দিলাম ওকে এখানটাতে ফাঁকা লাগতেছে এখানে আমি একটা অর্নামেন্ট ইউজ করব জাস্ট এতটুকু একটা অর্নামেন্ট এখানে ইউজ করব ওকে এবার হচ্ছে আমার কালারটি আগে আমি দিয়ে নিই এগুলাকে ধরে সবগুলাকে ধরি এটাকে ধরলাম এটাকে ধরি ধরি সবগুলো ধরে রাইট ওভার দিয়ে কালার দিচ্ছি তাহলে আমার বুঝতে সুবিধা হবে কী কাজ করলাম তো মোটামুটি আমার ডিজাইনিংয়ের সব প্রায় তৈরি বাট এখন কিছু কিছু জায়গা আছে যেগুলোতে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আমি ওগুলো ঠিক করে দেবো দেখে দেখে আপনারাও তাই করবেন একটা ডিজাইনকে দেখবেন আগে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা কেমন দেখা যাচ্ছে সো এই দুটো জায়গা একটু ফাঁকা লাগতেছে আমি চাইলে আচ্ছা এখানে আর একটু কাজ করা যায় অরিজিনালটা এর সাথে আর একটু বাড়া করে দিতে পারি হ্যাঁ এবার মনে হয় ঠিক আছে আর একটু বড়ও করে দেওয়া যাবে কারণ দুই পাশটাতে জায়গা আছে আমি চাইলে হালকা একটু এরকম একটু বড়ও করে দিতে পারি দেখে এখন
এবার ঠিক আছে। হ্যাঁ, এই যে আরেকটা নিয়ে রাখছি সেটাকে আমি ব্যবহার করব, এটাকে ধরলাম, দেন হচ্ছে এটাকে আমি ছোট করে নিলাম। এই যে এই জায়গাটাতে একটা ব্যবহার করতে যাচ্ছি, এখানটাতে একটা ব্যবহার করলাম জাস্ট। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। এটাকে অল্টার ধরে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই যে এই জায়গায় একটা ব্যবহার করব। চাইলে আমি ঘুরিয়ে ব্যবহার করতে পারি এইভাবে। আচ্ছা, দেখে নিতে কেমন লাগে, এমনিও ঠিক আছে। জাস্ট এখানে আরেকটা ব্যবহার করব এই পাশটাতে। এবার আমি এটা আউটলাইনটা, এবার ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার। বাট এই পাশটাতে একটু ফাঁকা লাগতেছে, আমি চাইলে এখানে একটা ইউজ করতে পারি ছোট করে, একটু ঝুম করে নেই। ওকে, তাহলে এই পাশটাতে আমি একটু ঘুরিয়ে দিই, এটাকে রিপ্লেট করে দিই, তাহলে দেখি কেমন লাগে। তাহলে এটাকে ডিলিট করে জাস্ট আমি রিফ্লেক্টটাই নিচ্ছি এখানে, এটা সাইজটা একটু ছোট করে দেই এতটুকু। আর এখানে দেখি আমি আর একটু কিছু ব্যবহার করতে পারি কিনা, আর আমি পেন টুলটাকে ইউজ করে এখানে কিছু একটা করতে যাচ্ছি, দেখি এরকম শিফট এক্স, দেন হচ্ছে এটাকে আমি একটু সাইজটা বাড়াবো, সেখান থেকে এটা যদি ইউজ করি তাহলে কমিয়ে দিই, দেন হচ্ছে অবজেক্ট অবজেক্ট এক্সপ্যান্ড করে নিলাম, দেন হচ্ছে এটাকে আমি আবার ধরে এখানে যদি ইউজ করি দেখি কেমন হয়। এবার হ্যাঁ, এবার মনে হয় একটু ভালো লাগতেছে, এখানে একটু ওভারল্যাপিং আছে, এটাকে আমি ঠিক করতেছি শিফট ধরে জাস্ট। এবার দেখি, এবার পারফেক্ট। বাট তাও একটু প্রবলেম আছে আমার, এই ডিজাইনটাতে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। আমি চাইলে এখানে কোনো একটা অর্নামেন্ট অথবা কোনো কিছু ইউজ করতে পারি, দেখি কি ইউজ করা যায়। আচ্ছা ওকে, আমি এখান থেকেই এখান থেকে কিছু ইউজ করব, এই যে এটাকে কাট করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করে এটাকে আমি এই জায়গাটাতে ইউজ করে দিচ্ছি, জাস্ট ফাঁকা জায়গাতে ফিল আপ করে দিলাম। ওকে, এবার আমি দেখি, ওকে আমার ডিজাইনটা পারফেক্ট, আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। যদি আমার এই ডিজাইনটা এবং আমার টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান।